না মা, গরম খুব লাগছে, প্রচন্ড গরম পড়েছে। এই আমার দিকে তাকিয়ে কথা বলো, ট্যা ট্যা করে মায়ের দিকে কি তাকাচ্ছিস? ট্যাড়া ট্যাড়া করে মায়ের দিকে তাকাচ্ছে। তোমার নাকটা এরকম কালোর থেকে পিঙ্ক হয়ে গেল কেন বাবা? সব রেট্টিবাদদের নাকটাই তো দেখিয়েছি আমি কালো থাকে, কি জানি কি ডিসকালার হয়ে গেছে ভগবান। কি আছে লাইলার পিঙ্কো নাকের জন্য লুনার পিঙ্কো নাক? তুমি কটায় ঘুম থেকে উঠলে? এখন কটা বাজে? পাঁচটা বাজে। কালকে থেকে প্রথমেই চলে যাই ব্রেকফাস্টের দিকে। আজকে সাম্বার ডাল আর রসুন ভিজিয়ে রেখেছি, আগের থেকেই ছাড়াতে সুবিধা হয়। আর ব্রেকফাস্টে আজকে বানিয়ে নিয়েছি ইডলি। ইডলিগুলো একটু অন্যরকম হয়ে গেছে, মানে ইডলিগুলো ছাড়ানোর সময় একটু খোঁচাখুচি বেশি করে ফেলেছি, ওই জন্য একটু শেপটা অন্যরকম হয়েছে। তাহলে চলুন সবাইকে ব্রেকফাস্টটা দিয়ে দিই, তারপর ব্রেকফাস্ট দেওয়ার পরে আমি ঘরের বাকি কাজগুলো করে তারপর চলে যাব একদম স্নান করতে। চামচ ডবল হবে। এনে গুড আফটারনুন, আমি অমৃতা আপনাদের সামনে চলে এসেছি একদম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। জাস্ট একটু গরমে কষ্ট হচ্ছে, ব্রেকফাস্টের পরে স্নান টান করে এখন একদম লাঞ্চ বানাতে চলে যাব। আজকে ইচ্ছা আছে, অনেকদিন স্পেশাল কিছু বানাই না, তাই আজকে বাড়িতেই স্পেশাল কিছু বানাবো। তো চলুন তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি আর আপনাদের সঙ্গেও শেয়ার করব আজকে সানডে স্পেশাল কী কী রান্না করলাম। আর আরেকটা কথা কি, অনেকের কাছে অনেক সাহায্য চেয়েছি, সাহায্যের হাত বাড়াতে বলেছি, কেউ আমাকে সাহায্য করেনি, তাই এতগুলো রান্নাবান্নার কাটা কাটি সব আমি একাই করছি। জানেন তো ওদের থেকে বেশি আমার যে এই যে ছানামণিরা আছে এরা আমাকে বেশি ভালোবাসে, সবসময় মায়ের কথা চিন্তা করে, মানে একটা ডাক দিলেই একদম ছুটে আসবে যে মা কোনো বিপদে পড়েছে। আর আমার যে নিজের বাচ্চারা তারা অতটা সাহায্য টাহায্য আমাকে করবে না। কি বাবা কি হয়েছে? এ আর কি সাহায্য করবে, এ তো গরমেই ক্লান্ত হয়ে গেছে। যাই হোক, ওকে আমাকে দুপুরবেলাটা সাহায্য করতে হচ্ছে, রাত্রিবেলা আবার একটু চাঙ্গা হয়ে যায়, একটু ওয়েদারটা ঠান্ডা হলে আবার ঠিকঠাক। কি না, বাইরে আখের রস যাচ্ছে, মিঠি বলছে আখের রস খাবো, বাইরের আখের রসটা আমি একদম পছন্দ করি না। না না না, আখের রস না 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 না, ওদের না অনেক পুরনো জল মেশানো থাকে, প্লাস হচ্ছে ওদের যে যেটার মধ্যে বানায় আর কি, যেই ইয়ে কন্টেনারটা থাকে সেটার মধ্যেও অনেক নোংরা টোংরা থাকে, ওই জন্য বাইরের আখের রস আমি একদম দিই না। তো চলুন ঝটপট বক বক না করে আবার রান্নাটা সেরে ফেলি। আমগুলোকে সাজিয়ে ফেলেছি, গরম পড়তে না পড়তেই বাড়িতে আম চলে এসছে, আর আমি ছোটোবেলার থেকে একটু আম পাগল, তো আজকে একটু আম দিয়ে কাস্টার্ড বানাবো। আর এখানে হবে হচ্ছে ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসের সব কাটাকুটি করে নিয়েছি, এখানে রসুন কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি, পেঁয়াজও চপ করে নিয়েছি, আর হবে লেমন চিকেন, লেমন চিকেনেরও যোগাযন্ত মোটামুটি কমপ্লিট। আর এখানে কাস্টার্ডটা ঠান্ডা করতে দিয়েছি, এটার মধ্যে শুধু আমের মানে ম্যাঙ্গো পাল্পটা মেশাতে হবে। আর এখানে চিকেনটাকে নুন মাখিয়ে স্নান করতে গেছিলাম, জল ঝরাতে দিয়ে দিয়েছি, জল থাকলে না এগুলো বেশি ভালো ফ্রাই হয় না, ওই জন্য জল ঝরাতে দিয়ে দিয়েছি। তো এবার একটার পর একটা কাজ শুরু করে দেবো। প্রথমে লেমন চিকেনের জন্য এখানে চিকেন স্টকটা বসিয়ে দিয়েছি, চিকেন স্টকটা আমার বাড়িতে এমনি মানে চিকেনটা এমনি সেদ্ধ করে জাস্ট জলটা এমনি থাকে, বাকিটা লুনা লাইলার এটা একটু ফুটলে তারপরে এটার মধ্যে বাকি সব জিনিসপত্র দেবো। ফ্রাইড রাইসের যে চালটা হবে এটা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, তাহলে বেশ সুন্দর ভাতটা ঝরঝরে হয়। আর এখানে জলটা বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেবো।
জলটা ফুটলে তারপর চালটা দিয়ে দেবো। আর এই দেখুন এখানে স্টকটা ফুটে উঠেছে, আমি এটা কোনোদিনও করিনি, আজকে ফার্স্ট। এবার এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু নুন, দুটো লেবুর রস বানিয়েছিলাম, দুটো লেবুর রস, বীজ যেন না থাকে তাহলে স্টকটা কিন্তু তিতো হয়ে যাবে। আর লেবুর রস যেহেতু দিয়েছি বেশি যাতে টক টক না হয়ে যায় ওই জন্য এটাতে অবশ্যই করে চিনি দিতে লাগবে। এটাকে একটু নাড়িয়ে নেব, তাও দেখুন দু চারটে বীজ এটার মধ্যে রয়ে গেছে। এটাকে এবার একটু ফুটতে দেব। ততক্ষণে চিকেনটা ম্যারিনেট করে নিই। চিকেনটার মধ্যে ডিম দিয়ে দিয়েছি, গোলমরিচ গুঁড়ো, একটু নুন আর সয়া সস। এবার দেব হচ্ছে একটু ময়দা, আর একটু কর্ন ফ্লাওয়ার। আর এটা ভালো করে ম্যারিনেট করে নেব। ও আরেকটা জিনিস তো ভুলেই গেলাম, রসুন। একটু আদা কুচি, আর এই লেবুগুলো, এরপরে দিয়ে দেবো প্লেন জলে গোলাই কর্নফ্লাওয়ারটা একটু থিক হওয়ার জন্য। তারপর দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি, কালারটা ভালো আসার জন্য একটু ইয়েলো ফুড কালার আমার কাছে ছিল। একদিকে ফ্রাইড রাইসের ভাতটা হচ্ছে, আর আরেকদিকে পকোড়াগুলো নামিয়ে নেব। আজকে খুব তাড়াহুড়ো হয়ে গেছে, লেট হয়ে গেছে। চিকেনগুলো আমার ফ্রাই হয়ে গেছে, বেশি ডিপ ফ্রাই যেহেতু করবো না ওই জন্য হালকার মধ্যেই নামিয়ে নেব। একটা ছোট ছাক
এবার বসিয়ে দেবো ফ্রাইড রাইস আর যে রসুন কুচি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে সবজিগুলো দিয়ে দেবো। আগে দিয়ে নিচ্ছি গাজর গুঁড়, এটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, ক্যাপসিকামটা তো তাড়াতাড়ি হয়ে যায়। গাজর গুঁড়ি দিয়ে একটু নুন দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি মজে যায়। এইটুকুই তোমার জন্য, আনু না পছন্দ আপনার রিঅ্যাকশন দেখে এটা মিসেস হাকুনা নাংবে কি হলো পছন্দ না বেশ। আন্না আন্না লালা আরে নিচে লালা। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম, কোনোটাই বেশি একেবারে কড়া কড়া ভাজা ভালো লাগে না, মানে চাইনিজ যতটা খেয়েছি একটু হালকা ভাজা হলেই ভালো লাগে। এ বাবা এগুলো তো বড় বড়। লাইলা আম খেলো না, এইবার মনে হয় লাইলার আম পছন্দ হয়নি। এবার ভাতটা দিয়ে দেবো, বাবা চালটা কি গরম তা হাতা দিয়ে নি। অনেকগুলো ভাত বানিয়ে ফেলেছি রে, আপ ক্যা হোগা তেরা কালিয়া। আমাদের ভাতের পরিমাণটা বুঝতে পারছি না কতটা লাগবে, আর একটু ভাত লাগবে। এবার দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, সামান্যই দিলাম, জানি না লেমন চিকেনে বেশি নুন হয়ে গেলে খেতে পারবো না। দেবো একটু সয়া সস, সবজির মধ্যে আগে সয়া সস গুলো দিতাম, সবজিগুলো একদম বিগড়ে যেত, মানে একদম কালা মাস্টার হয়ে যেত, ওই জন্য এখন সবজির মধ্যে দিই না। এ মা এই যে ভিনিগারের জায়গায় গোলাপ জল নিয়ে এসছি, এক্ষুনি সর্বনাশ হয়ে যাচ্ছে। চাইনিজ মুগলাই মিলেমিশে একাকার, তারপরে গালিগালাজ হতে পারে, সামান্য নাম মাত্র একটু ভিনিগার দিলাম। আমি একটুখানি জলের ছিটা দিই, তাহলে ওই রুঠা রুঠা ভাবটা থাকে না। সামান্য জলের ছিটা দিয়ে একটু ঢেকে এমনিতেই ঝরঝরে হয়েছে, একটু জলের ছিটা দিয়ে একটু জাস্ট ঢেকে রাখা।
লেবুগুলো তুলে রেখেছিলাম যদি তিতো হয়ে যায়। এবার লাস্টে আমার কাছে শুধু পিঁয়াজ শাকটা নেই, পিঁয়াজ শাকটা দিলে দেখতেও সুন্দর হয়, খেতেও মানে অনেক ভালো হবে, ওটা আমার কাছে নেই। আর উপর দিয়ে একটু তিল দিয়ে দেবো ব্যাস। আর একটু শুকনো করলে হয়, এটা আজ একদম শুকনো খেতে চায় না, ওই জন্যে একটু গ্রেভিটা রাখলাম। লেমন চিকেন একদম রেডি। এবার একটা বাটিতে ঢেলে নেব। তো আমরা আজকে বেডরুমে খেতে চলে এসেছি, একটু ঠান্ডা হওয়ায় অনেক রান্নাবান্না হয়ে গেছে, গরম লাগছে, একবারে অনেক কিছু করা হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে এবার খেয়ে নি। লুনা এটার উপরে বসে ফ্রাইড রাইস সাথে লেমন চিকেন, হতভাগ্য মা, দুইজন বাচ্চাকে খাওয়াতে পারবো না আমি। গরম তোমাকে তো দিতে পারবো না আমি, সরি, এক্সট্রিমলি সরি। কেমন আছে ফ্রাইড রাইসটা? কি একটু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মতো লাগছে? ভালো লাগছে? দিদি আসুক, দিদি গেছে জল খেতে, সবসময় বলি খাওয়ার আগে জল খেতে। আর লায়লা নিচ্ছে, লায়লা এটা তো খাওয়া যাবে না বাবা, সরি, নিচেই বসো না। খুব রাগ হয়েছে নাকি? এমা কথা বলছে না কেন? এই মরছে, এই লেমন চিকেন দেয়নি বলে প্রচন্ড রেগে গেছে। ও মা, কেউ দেয়নি, ও কথাই বলছে না, এই মরেছে। এই তুমি কি খেয়েছ? নিচে একটু ফ্রাইড রাইস আর রাইস ফ্রাইস কিছু পড়েছিল কি? হ্যাঁ, চিকেনের ঝোল ঝোল কিছু পড়েছিল কি? টেস্ট করেছ? তুমি তো আজকে আমও খাওনি, তাহলে কি টেস্ট করলে বাবা? কিছুই টেস্ট করনি বাবা? কামড়ায় ভাই, ওকে ধরা যায় না বাবা। একটু কথা বলো, কথা বলবে না? গুড আফটারনুন, আবার চলে আসলাম সন্ধ্যেবেলায়। সন্ধ্যেবেলায় সাজগোজ করিনি, গরমে আর সাজগোজ করতে ইচ্ছাই একদম করে না। আর একটুখানি একদম উঁচু করে চুল বেঁধে নিয়েছি, এত গরম লাগছে না, একটু বেরোতে হবে। কালকের থেকে আমাদের বাচ্চাদের স্কুল স্টার্ট, আর যা স্কুলের গার্ড আর ক্লিপ যা ছিল সব মোটামুটি খেয়ে ফেলেছে। খেয়ে ফেলেছে মানে কোথায় কি আছে কেউ বলতে পারবে না যে কোনটা কোথায় রেখেছে, তো সেটাই এখন আনতে যাব আমি আর অলি। একটু বললাম পাপার সাথে চলে যা, গরমের জন্য না আমার একটা সমস্যা হয়, সেটা হচ্ছে একটু মাথাটা ব্যথা করে। বললাম মাথা ব্যথা করছে, একটু পাপার সাথে চলে যা, তা হবে না, সেখানে মাকেই যেতে লাগবে, মানে কি আর বলবো, মা ছাড়া আর গতি নেই। একা একা যাবে না, ওর নাকি পছন্দ হয় না। স্কুলের প্লেন লাল গার্ডার আর সাদা গার্ডার আনবে, তার সাথে লাল ক্লিপ সাদা ক্লিপ, তাতেই এই অবস্থা, মাকে ছুটতে হবে। আর গরমে সত্যি আমার একদম আজকে ভালো লাগছে না, দুপুর থেকে একটু মাথাটা টিপ 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 করে ব্যথা, আর দুপুরবেলা না সেরকম করে ঘুমটা হয় না। এরা একটু ফোন টোন দেখে ফোনের আওয়াজে, আর আমার একটা নেশা হয়েছে ইদানিং পুলিশ ফাইল দেখার,
মানে বাংলা যে আকাশ আটে যে সিরিয়ালগুলো হয় সেটা দেখার খুব নেশা হয়েছে, এই কারণে আর ঘুম টুম হয় না। তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসি, আসার পরে তারপরে আবার অনেক কাজ, স্কুলের সব কিছু প্রেস করতে হবে, আর কি আছে, হ্যাঁ বাস পাসগুলো বের করতে হবে, জানি না সেগুলো আছে না, খেয়ে ফেলেছে ভগবান জানে। এমনিতেই বাস পাস মোটামুটি ধরে নিন এক বছরের জন্য থাকে, এক বছর পরে আবার রিনিউ করতে হয়, তা ততদিন তো বাস পাসটা নিয়ে যেতে হবে, নইলে বাসে উঠতে দেবে না। তো দেখি চলুন তাহলে ঘুরে আসা যাক। ঘরের মধ্যে যত গরম নিয়ে হাসপাশে, বাইরেটা ভালোই লাগছে, বাইরে যে হাঁটছি কতটা গরমও লাগছে না, হাওয়াও আছে। ঘরের মধ্যে থেকে ভাবি সেজে গুজে কী করে বেরোবো, কিন্তু বাইরে বেরোলে আর সেটা মনে হয় না, ভালোই লাগে। যাবো কেষ্টপুর ভিআইপি, চলে যাচ্ছি জগত। আর এই রাস্তা এত সরু না, একবার গাড়ি ঢুকলে এখানে হাঁটা চলা করা খুব দায়, কারণ এখানে ওই ছোটোখাটো ৪০ টাকা বিশাল বড় হবে এই যে। ২০ টাকার লিমিটার বোন পরে যখন আমার ভিডিও দেখবে তখন হাঙ্গামা হয়ে যাবে, তোরা অবশেষে বিখ্যাত দোকান পেয়েছি, এই যে তরকার ডাল আর আইসক্রিমটা খেয়ে বিশাল অপরাধ করেছি, অপরাধী মনে হয় কিন্তু নিজেকে না দিতে চাই না, শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায়, তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। কি খুশি, দিদিরা স্কুলে যাবে বুঝতে কি পারছ, এবার ড্রেসগুলোকে বার করি। ও বাবা রে, স্কুলের ব্যাগ রেডি, ড্রেসও রেডি, মিঠিও রেডি, গরমে আর ভালো লাগে না, প্রেস করাটা আমার কাছে খুব একটা বাজে ব্যাপার। তো এবার স্নানটা করে নিয়ে তারপরে রাতে খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছি। আরেকদিন কে ডালটা নিয়েছিল, এটা আমার খুব পছন্দ হয়েছিল, তারপরে বলেছিলাম এখান থেকে ডালটা নিয়ে আসবো, জানি আজকে পছন্দের ডাল কেমন হয়েছে। ছানা চাদরটা পাতার আগেই খাওয়া শুরু করে দিয়েছিস? এই যে বাবা, একটা রুটি একটু কম পড়ে গেছে, ও লিমিটি দুটো করে রুটি খায়, তাই আজকে দেড়টা রুটি আর ভাত রয়েছে সকালের। ওই যে বাসমতি রাইস পোলাও করেছিলাম সেটার ভাত রয়েছে, মিঠিরও তাই, আর আমার তো ভেতো বাঙালি, এক মুঠ ভাত খাই কিন্তু আমার ভাতের দরকার। বিকালবেলার দিকে না একটু মাথাটা ধরেছিল, এখন একটু মাথা ধরাটা একদমই নেই, আর পেয়েছে প্রচণ্ড খিদে, তো আগে খেয়ে নিই। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন, একটু লাইক আর সাবস্ক্রাইব করবেন। তো লুনা, এই জায়গাটা মিউজিক দিয়ে শেষ করতে হবে, এই তরকাটা ভালো করে না মতো পেটো আদি।